গুড মর্নিং এভরিওয়ান, আজকে শনিবার আর এখন বাজে 9টা। তো আজকের ব্লগটাকে দেরি করেই স্টার্ট করলাম, আর একদিন পরেই কালী পুজো, মানে আজ শনিবার, রবিবার বাদ দিয়ে সোমবার কালী পুজো, আর আজকের হচ্ছে ত্রয়োদশী মানে ধনতেরাস। তো এইসব নিয়েই মানে ফেস্টিভ সিজন স্টার্ট হয়ে গেল, দু তিন দিন এখন এক সপ্তাহ চলবে ভালফোঁটা। তো সবার মনে একটা আনন্দ, চারদিকে লাইট, তো এই মধ্যে দিকেই ভালোই কাটছে আমাদের। তো চলো আজকের ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ড্রিম সুইট ফ্যাশন, আমি চন্দ্রাণী, আমি তো ভালো আছি, আর তোমরাও নিশ্চয়ই খুব 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 ভালো আছো। আশা করছি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে, আর যারা চ্যানেলে নতুন আসো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সকাল সকাল শান্তনু বসেছে এখানে ব্লগ এডিটে, আর এদিকে দেখো আমার টিফিনও রেডি হয়ে গেছে আজকে, রুটি, আলুর তরকারি আর শশা, খেয়ে নাও। আর রান্নাও বসিয়ে দিয়েছি আমি, যেহেতু দেরি করে ব্লগ স্টার্ট করছি, 9টা বাজে মানে রান্না তো আমার বসেই যাবে। এখানে দেখতে পাচ্ছ মুড়োটা ভাজা হচ্ছে, তো আজকের ভাবছি মুড়ো দিয়ে কাঁটা চচ্চড়ি বানাবো আর মাছের একটু টক করবো। তো রান্না হয়ে গেছে, এখানে দেখো কাঁটা চচ্চড়ি, আর এটা হচ্ছে মাছের টক, আর দিদি এখানে দিয়ে গেছে মাছের ঝোল, আর রান্নাঘরও ক্লিন হয়ে গেছে। তো এবারে যাবো, বাদ বাকি কাজকর্মগুলো করবো, আর আজকে যেহেতু ধনতেরাস তো স্নান টান করে যাবো দেখি দোকানে। এখন বাজে 12টা, আর স্নান করে বেরিয়ে গেছি, পুজো টুজো হয়ে গেছে, আর যাবো বলছিলাম, বেরোবো, তো শান্তনুর আজকে একটা মিটিং আছে, তো বেরোবে, তো বেরিয়ে গেলে তারপরে আমরা যাবো। আমটা আসলাম, তো শান্তনু রেডি হয়ে গেছে, ও একটু পরে বেরোবে, আমি ওই জন্য বেরিয়ে যাচ্ছি এখন। আমার হাতে বড় ছেলে তো গিয়েছিলাম আমাদের পাড়ার এখানে দোকানটায়, তো দেখে দেখে মানে আমার যেটা পছন্দ ছিল সেগুলো আমার সাইজের, হাতের রিং মানে বিশেষ মানে আমি পলার রিং কিনতে গিয়েছিলাম আর কি, হাতে ওগুলো বেশ নতুন এখন উঠেছে, ভালো লাগে বেশ, তো ওই জন্য ওটাই নিতে গেছিলাম। আর অন্য কিছু তো পড়ি না তেমন, তো রিংটা মাঝে সাথে ইচ্ছে হলে এক আধবার পড়ার ইচ্ছে হলে পড়তে পারবো আর কি, কিন্তু মানে বেশি ছিল না, তিনটে চারটে ছিল, সাইজে হচ্ছিলো না, প্লাস ডিজাইনগুলোও খুব একটা পছন্দ হচ্ছিল না, তো ওই জন্য আর নিলাম না। দিদি একটা পলা নিয়েছে, নিয়ে আর ওই চলে এলাম আর কি, আর দেখি বিকেলবেলা শান্তনু ফিরুক, ফিরলে যদি মানে গড়িয়ায় যায় তাহলে সেনকো বা অঞ্জলিতে গিয়ে একটু দেখবো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে রবিবার আর আজকের ভূত চতুর্দশী, তো সকালবেলা উঠেছি। আজকের আমার শরীরটা মানে খুব একটা ভালো নেই, ঠান্ডা লেগেছে না কি জানি, মানে মাথা ব্যথা ভীষণ যন্ত্রণা হচ্ছে, আর কেমন একটা মাথা ভার হয়ে আছে, আর মানে সর্দি সর্দি মতো লেগে গেছে। তো সকালবেলা উঠেছি, দেরি করেই আজকে একটু উঠেছি, আর এখন প্রায় 8:30 বেজে গেছে, আর দেখতেই পাচ্ছ কোনো কিছু কাজই হয়নি আজকের, মানে বিছানা টিছানাও তোলা হয়নি কিছু, তো যাই হোক। আর কালকের পর থেকে আর কন্টিনিউ করা হয়নি, কালকে শান্তনু ফিরলো অনেক দেরিতে, তো ওই জন্যে আর কালকের যাবো বলেছিলাম ধনতেরাসে মানে কিছু কেনার জন্যে, তো কালকের আর যাওয়া হয়নি। তো আজকেরও আছে, মানে কালকের 5টা থেকে আজকের 5-6টা পর্যন্ত মানে ধনতেরাস তিথিতে আছে, তো দেখি আজকে যদি সময় হয় দুপুরবেলার দিকে তাহলে যাব। আর তো চলো ফটাফট আজকের মানে এইগুলো আগে করে নিই, নিয়ে তারপরে আবার কী মানে বিছানাটা তুলে নিই, তারপরে আবার আসছি। আর আজকে সকাল থেকেই আকাশটা পুরো মেঘলা হয়ে আছে, তো ঝড় আসবে বলছে মঙ্গলবার দিনকার, দেখা যাক কী হয়। তো ওই জন্য আজকে সকাল থেকেই রোদ একদমই ওঠেনি, একদম পুরো মেঘলা হয়ে আছে।
আর আজকের ভোজ চতুর্দশী, চোদ্দ শাক খেতে হয়, তো ওই জন্য শাকটাকে আমি ধুয়ে রেখে দিলাম। আর কালকেরই মানে নিয়ে চলে এসেছিলাম, কারণ আজকের মানে যে সবজি আনে সে আজকের আর আসে না, তো ওই জন্য কালকের এনেছিল। কালকের এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এবার রান্না হবে তো ওই জন্য ধুয়ে রাখলাম আর কি। তো 8:30 যেহেতু বেজে গেছে, তো ওই জন্য এখন টিফিনের জোগাড় হচ্ছে আর কি, সুজি ময়দা কাঁচা লঙ্কা দিয়ে ও একটা ব্যাটার গুলে ওইটা এবারে হালকা করে তেলে ভাজা হবে। কালকে এই নতুন ঝাড়ুটা কিনে এনেছি, কিন্তু নতুন ঝাড়ু কিনে আনার পরে এই যে নিচে দেখো, এই যে এগুলো সব মানে যতবার ঝাড় দেওয়া হয় ততবারই এরকম পড়তে থাকে, তো ওই জন্য একেবারে এগুলো রিমুভ করার জন্য একটা চিরুনি নিয়ে এরকম ভাবে ছেনে ছেনে দিলে সব এইগুলো একসাথেই বেরিয়ে যায়, ঝাড়ুটাও ক্লিন হয়ে যায় আর ঝাড় দিতে অসুবিধা হয় না। এখানে এখন ডিমের কারি রান্না হচ্ছে, শান্তনু আজকে ডিমের কারি বানাচ্ছে, এই যে আর ভাতও বসিয়ে দিয়েছি, আর এই দেখো শাকটা সিদ্ধ করে রেখে দিয়েছি, ওটা হয়ে গেলে শাকটা ভাজা হবে। আজকের মেনু হচ্ছে এটাই, আজকে শাক ভাজা আর ডিমের কারি। 11:15 বাজে, রান্না বান্নাও সব শেষ, কাজকর্মও সব সারা হয়ে গেছে, এবার যাব স্নান করতে। তো স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 1:30 আর আমি রেডি হয়ে গেছি, বেরোচ্ছি যাবো এবারে। তো দেখি কোথায় যাই, সেনকোতে যাই কি অঞ্জলিতে যাই, তো চলো বেরোনো জায়গাকে। তো ওই যে বেরিয়ে গেলাম অঞ্জলি থেকে, এবারে বাড়ি ফিরবো আর কি, পেছনেই দেখতে পাচ্ছ, এবার বাড়ি ফিরি চলো। অনেকটা টাইম লেগে গেছে, প্রচণ্ড ভিড় ছিল। চলো এবারে বেরোনো যাক। তো ওই যে সবে 4:30 বাজে, বাড়ি ফিরলাম, গিয়েছিলাম 1:30 সময় আর ফিরলাম 4:30, প্রচণ্ড ভিড়। আর বিলিং কাউন্টারে তো 1 ঘন্টা লেগে গেল, আর আসতেই আরেকজন শুধু বলে দেখাও দেখাও দেখাও, আমি ওকে দেখাবোই না, যাইনি আমার সাথে, কেন দেখাবো তোমাকে? হ্যাঁ তুমি গেছো আমার সাথে, তোমার সাথে গেছো, হ্যাঁ একদিক থেকে যায়নি, ভালো হয়ে গেছে, পাগল হয়ে যেত মানে বিরক্ত হয়ে যেত এতক্ষণ থেকে ধরে, হ্যাঁ জ্বালানোর ব্যাপার আছে, সেগুলো তো হবে, পরে তোমাদের দেখাচ্ছি কি আনলাম। তো কি আনলাম সেটা তোমাদেরকে দেখাবো, আর আমার কিছু গোল্ড মানে ছিল ওল্ড, তো সেগুলো দিয়েই নিয়ে এলাম, কিছু পয়সা দিইনি আর কি বাড়ি থেকে এক্সট্রা। তো দেখো দেখাচ্ছি তোমাদের, এই যে দেখো কানের এরকম ছোট্ট একটা ঝোলা টাইপের, এই যে দেখো, তো এই একটা নিয়েছি, আর এর সাথে একটা নূপুর, এই যে ডিজাইনটা বেশ সুন্দর, তো এই দুটো নিয়েছি, আর এর সাথে একটা গিফট আইটেম নিয়েছে যেটা আমার ভীষণই পছন্দ হয়েছে, সেটা হচ্ছে এই রূপোর গণেশ মূর্তিটা, ভীষণই সুন্দর। তো এই হলো ধনতেরাসের কেনাকাটা আমার এবছরের, প্রত্যেক বছর কিছু না কিছু কিনে থাকি, তো এবছর কালকে বেরোতে পারলাম না, আজকেরও যেহেতু ছিল ওই জন্য আজকে দুপুরবেলা গিয়েছিলাম, আর এই সবে কিনে বাড়ি ফিরলাম আর কি, তোমাদেরকে দেখিয়েও দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন সন্ধ্যে দেবো ঠাকুরের কাছে, আর যেটা কিনে আনলাম এটা ঠাকুরের পায়ে একটু দেবো সন্ধ্যে দেওয়ার সময়, তারপরে আমি এটাকে করি, প্রত্যেক বছরই তাই করি, এবছর দিনের বেলা হলে পুজো দেওয়ার সময় ঠাকুরের কাছে রাখি, পুজো দিই তারপরে মানে পড়ি আর, তো বছর যেহেতু সন্ধ্যে হয়ে গেছে তো সন্ধ্যে দেওয়ার সময় এটি ঠাকুরের কাছে ডাকবো, তারপর পুজো দেবো, এই সন্ধ্যে দেবো তারপরে এটাকে পড়বো। তো ছেলেটাকে আমি রাখি লক্ষ্মী গণেশের কাছে, তারপর সন্ধ্যে দেবো।
তো এই যে পরে নিলাম আর এগুলো এই মানে হালকা কুর্তি চুড়িদার বা এইসবের জন্য পরার জন্য একদম বেস্ট ছোট্ট মতো একদম দেখো একদম মানে বসাও নয় আর প্লাস একদম দুলও নয় এখন আমি দিচ্ছি 14 প্রদীপ যেটা ওখানে চারটে দেওয়া হয়ে গেছে আর দরজার সামনে দুটো দিলাম আর গোটা ঘরে রেডি গদি করে 14টা প্রদীপ জ্বালাচ্ছি আর তোমাদের সবাইকে ভুল চতুর্দশীর শুভেচ্ছা ভুল চতুর্দশীর শুভেচ্ছা কি বলে তোমরা বাড়িতে নিশ্চয়ই ভুল চতুর্দশী পালন করছো সবাই ঘরে ঘরে 14টা করে 14 প্রবেশের জন্য একটা প্রদীপ জ্বালানো হচ্ছে যেটা সবাই মানে আমরা ছোটবেলা থেকে এটা পড়ে আসছি আর কি আজকের দিনে 14 প্রদীপটা জ্বালানো হয় তো এখন বাজে 9:20 আর খাওয়া দাওয়া কমপ্লিট রাত্রেবেলা আর আজকে শান্তনুকে আমি ভয় দেখাবো ভূত চতুর্দশীতে বুঝলেন আমার একটু ভয় তোমরা কে কেমন ভাবে ভূত চতুর্দশী সেলিব্রেট করছো 14 প্রদীপ নিশ্চয়ই তোমরা জ্বালিয়েছো আমার মতো তো যাই হোক আজকের ব্লগটা কালকে শুভ দীপাবলি তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আর ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট দেওয়ারি ব্লগে টাটা বাই গুড নাইট